সাধারণ নেতা কর্মীরা এখনো নিরীহ এবং সাধারণ জীবন যাপন করছে। তৃণমূল পর্যায়ে যদি সঠিক নেতৃত্ব সৃষ্টি না করা যায়, তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করা না যায়, তাহলে এই উন্নয়নের উপরে নির্ভর করা যাবে না। তাই আমি ধন্যবাদ জানাই আজকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অভিভাবকদেরকে, সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দদেরকে, যারা এই দুরূহ এবং কষ্টকর কাজটি হাতে নিয়েছে এই ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে। ঢাকার ইতিহাসে এইভাবে তৃণমূল পর্যায়ে আর এই রকম ঐতিহাসিক সম্মেলন হয়নি। এর আগে আমরা লক্ষ্য করেছি থানার সভাপতি, সাধারণ সম্পাদক অথবা খুব বেশি হলে ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ধারণায় তলোয়ার নাই, নিবিড়া বিসর্জন, তারপর এছাড়া কিছু নাই। এবারই প্রথম এই তৃণমূল পর্যায়ে ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে প্রত্যেকটা ইউনিটের 100 জন সদস্যের মাধ্যমে, 37 জনের পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করে। আমরা চাই না কোনো কাউয়া, আমরা চাই না কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো ক্যাসিনো কাণ্ড। আমরা চাই সেরকম নেতৃত্ব যারা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসবে, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করবে এবং তার জন্য ত্যাগ করার, যে কোনো ত্যাগ করার জন্য সদা প্রস্তুত থাকবে। আমার দাদি বলতেন, জননেত্রী শেখ হাসিনাও বলেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। প্রয়োজন হলে আমরা শূন্য গোয়াল রাখবো, কিন্তু দুষ্ট গরু ঢুকতে দিব না। তাই যারা কষ্ট করেছেন আশেপাশে অনেকে আছে, কাউয়ার এত সহজে যায় না। কাউয়াদের ধর্ম এটা, খালি সুযোগ খুঁজায় একটু যাইব পাশে, খেলা দিলেও যাইব না, কারণ তাদের ধান্দা তো অন্য। তাদের ধান্দা ধান্দা হইল অর্থ, তাদের ধান্দা হইল সম্পদ, তাদের ধান্দা হইল লুটতরাজ। যখন আমরা সরকারে থাকব তখন তারা আইবই, ওই যে কাউয়া কার দরকার, ফুসফুস করলেও যায় না, ওই উড়ান দিয়ে আবার আয়। এদেরকে দিতে হয় কি জানেন? এদেরকে দিতে হয় মুগুর। আমরা সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে, ত্যাগী পরীক্ষিত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ওই মুকুরটাই দিব। আমাদের সাথে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক আছে, আর কোনো চিন্তা আমাদের নাই। দেখেন কি কষ্ট করে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা সম্মেলনের আয়োজন তারা করেছেন। সুতরাং আমাদের আর দুশ্চিন্তা নাই, এবার আমরা সঠিক নেতৃত্ব পেয়েছি, ইনশাআল্লাহ আমরা উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। আমাদের থাকতে হবে সচেতন। বঙ্গবন্ধু জাতির পিতা বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুল। এই তৃণমূল সম্মেলনের মাধ্যমে এই পল্টনের 13 নম্বর ওয়ার্ড সহ ঢাকার মহানগরে 75টা ওয়ার্ডে 1050 ইউনিটে বাংলাদেশ আওয়ামী লীগের সঠিক নেতৃত্ব, সঠিক দুর্গ ইনশাআল্লাহ আমরা করে দেব।
প্রত্যাশা এবং আহ্বান রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বাংলা।